হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়া কোনোর কি অবস্থা, কেন শোন এই ওনারা ছাটকাই মাইফান আস। তো বেশ কিছুদিন তো ধরেই তো বিয়ে হাইলাম, তো ওনারা তো বিয়ের ভিডিও শেয়ার করছি। তো আজি হলি নতুন বউর মুখ সাইজন যাইম। তো বিয়ে শাদি হওয়ার পর ফালা তো শেষ, এখন গিফট দিবার ফালা। তো যেহেতু হালার বাসা আর বাসার হাসে আছে, তো চিন্তা করলাম একবারে নতুন বউলাই আরও ভালোভাবে পরিচয় ইয়ান একসাথে গিফট দিই। তো বিয়ের ক্লাবত অবশ্য নতুন বউলাই পরিচয় ওই, তো এত বিরুবুতুর হয়তো বা ভাবিতে মনে না তাই বুঝার হান, আরও স্পেশাল করে ভালোভাবে পরিচয় তো গেলাম। আর বিয়ের দিন লতিক লই এনে যে ঝড় বা বুড়ে মনে আর ভাবি খুব বেশি ঠান্ডা, দেখতেও মনের খুব বেশি ঠান্ডা উবু। তো ভাবির লয় বেশ কিছুক্ষণ আর ব্যাকুনে গল্প করলাম, অবশ্য আর কাজিন আরও গেলাম। তো ব্যাকুনে একসাথে ভাবির লয় বেশ কিছুক্ষণ গল্প করানোর পর, তো এখন সন্ধ্যার দিকে আই গে। তো আইনোর পর আম্মু আর বাসা যাইতো ন দে, তো বড় বাসাতে লই এসি। তো আইনুর ফর ব্যাকুনি ফল আবদার ঘরের বিরিয়ানি খাইবো। তো যার কারণে আইনে আম্মু আরে রান্নাঘরত ঢুকাই দিই বিরিয়ানি রান্না করি পেলায়। তো এটা বিরিয়ানির লাই গরু মাংস ভালোভাবে মশলা হসাই। তো আই সবসময় কিন্তু গরু মাংস জুইতে রান্না করতে বেশি পছন্দ করি, মনে হয় তাড়াতাড়ি হয় এভাবে করতে চাইলি। তো বোধ কি আবার তেলত দিয়ে দিয়েও করে তাও মজা। তো এরভাবে জুতে রান্না করতে চাইলে গরু মাংস কিন্তু তাড়াতাড়ি হয় রান্না। এই তো পাশে ছুলানায় যে মাংস বোয়াই দিলাম, তো আরেক পাশে ছুলানায় যে ডিম ফ্রাই করি। তো ডিম আগে আম্মু সিদ্ধ করে রাখি, তো এখন আর ডিম ভালোভাবে পরিষ্কার করানোর পর সামান্য পরিমাণ লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এনে আবারও ডিমিন তেলত ফ্রাই করি। এভাবে কিন্তু ডিম তেলত ফ্রাই করানোর পর রান্না করলি ডিমুর কারেট কিন্তু সুন্দর কালার আই। তো যে তেল নেই যে আই ডিমিন ফ্রাই করছি ওই তেলত আরও কিছু তেল দিয়ে এনে আই এখন ডিমুর কুরমা রান্না করছি। তো আমি প্রথমে বেশ কিছু পেঁয়াজ দি ফেলাই, দিয়ানোর পর পাশের চুলার দেহি আর গরু মাংসের তুন মানে মাংসের তুন বেশ কিছু পানি বেরো গেই। তো ওখানেও পানি অ্যাড ন করি মাংসের তুনও বেরো গেই। তো এখন দিই আলু। তো দেখা যায় যে বিরিয়ানির নেই যে অনর বিরিয়ানির মাংসের তুনও ভাতের তুনও আলু খুব বেশি মজা লাগে। তো বাসার বিয়াকুনি কিন্তু আলু খুব বেশি পছন্দ করে। তো আলু দিয়ানোর পর বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করানোর পর এখন আই সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে ফেলাই, যাতে সুন্দর উগ্র মাংসের ভিতর উগ্র বিরিয়ানির উগ্র স্মেল থাকে মতো সুন্দর। তো যাক একটু মানে জাস্ট শুধু রান্না করতন একটু বাইরে গেলাম অন্য রুমের বিয়াকুনে একটু বসছিলাম, মানে বসতে না বসতে আর ইন্দি ডিমোর মশলা সামান্য পরিমাণ নিচে লাই গেইগু। ইয়ান হলি এক সমস্যা রান্না করতে চাইলে অন্য মেয়েকে মন দিন না পারে। তো যাক এর ভিতরে আর মশলা কিন্তু ডিমোর কারি মশলা ভালোভাবে হসে গেই। হসানোর পর এখন আই ডিম ইন দি ফেলাইলাম। তো ডিম দেওয়ানোর পর অত বেশি ঝোল নদী একদম মাখা মাখা করে রান্না করে দিম ডিম ইন আর ইন দি আর গরুর মাংস রান্না করা শেষ। তো এখন আই বিরিয়ানির লাই চাউল ভালোভাবে দুই দুনোর পর পানির ভিতরে ভিজা দিয়ে কি ওনারা যারা বিরিয়ানি ঝরঝরে বা পানি দিবের বিরিয়ানির পানির আন্তাস নবোজন তারা কিন্তু এভাবে দুই পানি বিজার দিয়ে রাখি তারণ। তো পানি ভিতরে দিয়ে আনার কারণে কিন্তু চাউল নিজে পানিও হম লাগে আর তাড়াতাড়ি বাদ সিদ্ধ হয়ে যায়গুই। তো এই তো আর বিরিয়ানি মোটামুটি রান্না করা শেষ, এখন আর প্রায় দুই মিনিটের মতো দম দিই। তো এই তো আর বিরিয়ানিও দম দেওয়ানোর পর এখন আর ডিমুর কারি, ডিমুর কারি সুন্দরভাবে রান্না করাই খুব সুন্দর কালার আসি। তো পরে আর হন ভিডিও ন করি, এই তো খাওয়া দাওয়া করি ব্যাক করে শুয়ে গেলাম। তো রাতে সারা রাত প্রচুর 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 বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ানোর কারণে সকালে উড়ি দেখতে মানে বাসার যাওয়া যাইবার সময় দেখি একটা রাস্তার প্রচুর পানি উড়ে গেই। তো শুধু আবাসিক নয় পুরো চিটাং শরৎ পানি উড়ে গেই, সাতকা নিয়ে তারপর লোহাগাড়া এড়ে আরও বেশি অতিরিক্ত পানি আসছিল, কক্সবাজার বান্দরবন এটা তো প্রচুর হয় হতি হই। তো চকবাজার বহদ্দারহাট তারপর ইয়াসদিন বাজার এটা বেশি উঠতি, তবে আর চাঁদগাঁওবাসী খুব থমে উঠতি। তো যতটুকু উঠতি প্রচুর উঠতি আসলে এতটুকু ফানি নড়ে। তো দেখতে লাগবেন স্কুলের ফল একদম বিজি বিজি কি অবস্থা, স্কুল ড্রেস পরি আর আর বাসার সামনে কতটুকু কতটুকু ফানি স্বাভাবিক আর বৃষ্টি পড়লে এতটুকু ফানি নড়ে। তো আর বাসার সামনে গ্যারেজত পানি মানে ছুঁই 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 ছুঁই। তো বড়দিন অবশ্য আবার গ্যারেজত ফানি উঠতি, তো পাশের বাসার সামনে তো একদম পানি ঢুকি গেই মনে হয় গ্যারেজত নিচের তলাত পানি ঢুকি গেই আর কি। তো ভ্যাকুনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।